আমরা পার্লামেন্টের অভ্যন্তরেও 23শে জানুয়ারি সারা ভারতবর্ষে ছুটির দিনের দাবি অনেক দিন থেকেই করে আসছে এবং আমি নিজেও পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই দাবি আমরা করে এসেছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভালো কথা, কিন্তু এটা হয় একান্ত উচিত। নেতাজির মূর্তি স্থাপিত হবে, কিন্তু নেতাজি মূর্তি যেদিন স্থাপিত হবে সেই দিনটি ছুটির দিন হিসাবে ঘোষিত হবে না। এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের। নেতাজিকে নিয়ে যে একটা রাজনীতি চলছে এটা কিন্তু ক্রমাগত স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। এটা আমাদের কাছে চরম দুঃখের এবং দুর্ভাগ্যের। নেতাজির 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিস্ফোরক রাজ্যপাল, রাজ্যে আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না। বিভিন্ন তথ্য চাওয়া সত্ত্বেও প্রশাসন তাকে কিছুই জানাচ্ছে না বলে অভিযোগ করেন জগদীপ ধনখড়। রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিরা ভয় পাবেন বলে রাজ্যপালের দাবি। এদিন শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। আর এর পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনুন এবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, ভারতবর্ষে জাতীয় পতাকা, অশোক স্তম্ভ 26শে জানুয়ারি প্যারেডে থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, তৃণমূলের সমস্যা ওইটা। মমতা ব্যানার্জির মুখটা থাকছে না। তিনি হবু প্রধানমন্ত্রী হতে চান, তার সেই ট্যাবলোতে বাংলার ট্যাবলোটা নেই, মানে মুখটা নেই। বাংলার ট্যাবলোতে তো নেতাজি এইটুকু থাকতো, আর উনি থাকতেন এত বড়। অতএব সেটা সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। 4টে রাজধানী চায়। এ ঔরঙ্গজেব চেয়েছিল, চেঙ্গিস খান চেয়েছিল, আলাউদ্দিন খিলজি চেয়েছিল, এ ওরা তাই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।